ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী তাক্ত গো ফুল পাখি, এই পৃথিবী তাক্ত গো মায়াময়ীন, এই পৃথিবী তাক্ত গো ফুল পাখি, এই পৃথিবী তাক্ত গো মায়াময়ীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ার হাত, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। সকলে বলে আমিন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের নাম হচ্ছে ইসলামে মাতা পিতা প্রতিবেশীর সাথে আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার রবের ফয়সালা হলো, তোমার রবের আদেশ হলো, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। মামি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যুবকদের এই মাহফিলকে হে আল্লাহ তুমি কবুল করে নাও। মুসলমান বলতে চেয়েছিলাম ইসলামের মধ্যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন। সন্তান কারণ মা বাবার কারণে সন্তানেরা এই পৃথিবী দেখেছে, মা বাবার মাধ্যমে সন্তানরা দুনিয়ার মুখ দেখেছে। সেজন্য সন্তানকে অবশ্যই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। সুবহানাল্লাহ। মা বাড়ির মধ্যে সন্তানের টাকা লস করে ফেলেছে, বাবা সন্তানের টাকা লস করে ফেলেছে, সন্তানের ক্ষতি করে ফেলেছে, এরপরেও সন্তান উপ শব্দটি বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের এই আয়াতের মধ্যে বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের ব্যাপার উফ বলো না। আর যদি সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে, সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, সন্তানের জন্য সন্তানের ব্যাপারে যদি মা বলে, আহ আমি এই জন্য কি তোমাকে বড় করেছিলাম, এই জন্য কি আমি তোমাকে বড় করেছিলাম, যদি সন্তানদের ব্যাপারে উপ শব্দটা বলে, অথবা বাবা যদি মা যদি উপ শব্দটা বলে, তাহলে সন্তানের জীবনটা সারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইরা, মুরব্বীরা বলতে চেয়েছিলাম, মার সাথে বাবার সাথে কোনোদিন বেয়াদব করবে না।
এরপর ওয়ালা তানহারহুমা মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না সমাজের দিকে তাকালে দেখা যায় আজকে অনেক ভাই অনেক বোন মা বাবাকে ধমক দিয়ে কথা বলে মা বাবার সাথে চুকে চুকে রাগায়া কথা বলে হাত জোর করে বলে বাবার সাথে মা বাবার মা বাবার সাথে কখনো বিয়াদবি করবেন না যদি মা বাবার সাথে বিয়াদবি করেন তাহলে আপনার জীবনটা তছনছ হয়ে যাবে জান্নাতে যেতে পারবেন না কেমন করে কথা বলতে হয় মা বাবার সাথে কেমন করে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল লাহুমা কাউলান কারীমা মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলো শ্রদ্ধা দিয়ে কথা বলো সম্মান সূচক কথা বলো কারণ তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে বাবা তোমার জন্য বিদেশে গিয়ে টাকা ইনকাম করে বাবা তোমার জন্য রিকশা চালায় বাবা তোমার জন্য গাড়ি চালায় বাবা তোমার জন্য মাটি কাটে বাবা তোমার জন্য কত কষ্ট করে মা তোমার জন্য কত কষ্ট করে প্রিয় মুসলমান প্রিয় ভাইরা প্রিয় যুবক ভাইরা মার সাথে কোনোদিন বিয়াদবি করবেন না মা বাবার জন্য কিভাবে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তা বলতেছেন রব্বি ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আমার রব হে আমার প্রতিপালক তাদের উপর রহম করো যেভাবে শৈশবে আমাকে দয়া দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে সেভাবে তাদের উপর রহম করো সুবহানাল্লাহ কুরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান তোরে এহসান তোরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে যেন হয়ে যায় সন্তোষ উদারি রহম তারা এ ধরার বরকত উদারি রহম তারা এ ধরার বরকত ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সবলে আমিন মা বাবা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত এই পৃথিবী শ্রেষ্ঠ নেয়ামত দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না অনেক সময় দেখা যায় মা বাবা আছে মা বাবাকে মূল্য দেয় না মা বাবাকে সম্মান দেয় না যেদিন হারাবেন সেদিন বুঝবেন একজন পিতা সন্তানের জন্য বট গাছ সুবহানাল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি আল্লাহ রাসূল আমার সর্বোত্তম আচরণ পাওয়ার হকদার কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা উম্মুকা তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো ওই ব্যক্তি আবার বলল আবার প্রশ্ন করল সুম্মা মান কালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে কার সাথে সুন্দর ব্যবহার করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা উম্মুকা এরপরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করল সুম্মা মান কাল এরপরে কার সাথে সুন্দর ব্যবহার করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কালা উম্মুকা তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো এরপরে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল হে আল্লাহর রাসূল এরপরে কার সাথে সুন্দর ব্যবহার করব রাসূল বললেন কালা আবুকা
তোমার বাবার সাথে সুন্দর ব্যবহার করো সুবহানাল্লাহ তাহলে তিনবার মার কথা বলেছেন শেষের বারে বাবার কথা বলেছেন সুবহানাল্লাহ কেন না বাবার চাইতে মা তিনটা কষ্ট বেশি করেছেন কয়টা কষ্ট বলুন তো তিনটা কষ্ট এক নাম্বার গর্ভধারণ 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়েছে গর্ভধারণ করেছে গর্ভধারণ বাবা করে নাই গর্ভধারণ করেছেন মা দুই নাম্বার দুই বছর দুধ পান করিয়েছেন তিন নাম্বার পৃথিবীতে আসতে প্রসব ব্যথা শুনেছেন মুসলমান বলতে চেয়েছিলাম তিনটা বেশি কষ্ট করেছেন বাবার চাইতে বাবা ওই সন্তানের জন্য অনেক কষ্ট করেছেন মুসলমান বলতে চেয়েছিলাম এই পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে আপনজন হচ্ছে মা বাবা পৃথিবীতে বন্ধু আপনার আত্মীয়স্বজন স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে শুধু আপনার মা এবং বাবা সুবহানাল্লাহ মা বাবা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে আপনি অসুস্থ মার ঘুম হয় না আপনি অসুস্থ আপনার বাবার ঘুম হয় না সন্তানকে কখন সুস্থ করব এই চিন্তা সুবহানাল্লাহ সেজন্য ইসলামে মা বাবার সাথে সুন্দর ব্যবহার এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বাবাকে যদি টাকা দিতে হবে টাকা দিতে দিতে হবে সন্তানের উপর ফরজ বাবাকে যদি বাদ দিতে হয় বাবাকে যদি ওষুধ দিতে হয় সন্তানকে অবশ্যই দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপর সেটা ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো শুধু তাই নয় দায়িত্ব তো আমি সন্তানের উপর দিয়েছি এরপর তাদেরকে খুশি করাবো আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপর ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ মা বাবাকে কেমন করে খুশি করবে বাজার থেকে যাওয়ার সময় মায়ের জন্য অথবা বাবার জন্য 1 কেজি আপেল নেবেন 1 কেজি আপেল নিয়ে মাকে খাওয়াই দিবেন বাবাকে খাওয়াই দিবেন আপনার উপর মা খুশি হয়ে যাবে আমার আল্লাহও আপনার উপর খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ মনে করুন একজন রিকশাওয়ালা আপনি হারবাং স্টেশন থেকে যখন হারবাং বাজারে যাবেন গাড়ি ভাড়া কয় টাকা 10 টাকা আপনি যখন তাকে 20 টাকা দেবেন ওই ড্রাইভারটা খুশি হয়ে যাবে কি হয়ে যাবে খুশি হয়ে যাবে যদি 10 টাকা দেন সে হবে আপনাকে ভালো বলবে না খারাপও বলবে না কারণ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনার দায়িত্ব আপনি পালন করেছেন আপনি বাড়িতে আফিল নিয়ে গেছেন আপনার মার হাতও আছে পাও আছে আপনার মা হাত আছে আপনার মা চাইলে নিজ হাতে খেতে পারবে কেমন করে খুশি করবেন দায়িত্বর অতিরিক্ত করতে হবে যদি আপনি একজন আলেম অথবা আপনি একজন অফিসার আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি আপনার মাকে বললেন ও আমার কলেজের টুকরা আম্মা যান আপনি হা করেন আমি আপনাকে আফেল খাওয়াই দিতে চাই আপনি হা করেন আমি আপনাকে ভাত খাওয়াই দিব আপনি গোসল করেন আপনাকে আমি পানি চিপে দেব আপনি গোসল করেন আপনার গোসলের কাপড় আমি ধুয়ে দেব তখন ওই মা ওই বাবা আপনার উপর খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ যে সন্তানের উপর মা এবং বাবা খুশি হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম তোমার মা বাবার উপর যদি তোমার উপর খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন তোমার মা বাবা তোমার উপর যদি নারাজ হয়ে যায় তোমার ঠিকানা জাহান্নাম তুমি যদি বলো আমি তো নামাজ পড়ি আমি তো রোজা করি আমি তো যাকাত দিই কিভাবে আমি মামার মার বাবার খেদমত করব না আমি জান্নাতে যেতে পারবো এই চিন্তা যদি আপনার মাঝে থাকলে তাহলে আপনি ভুল পথে আছেন
আপনি নামাজ পড়েন রোজা রাখেন যদি আপনার উপর মা বাবা নারাজ হয়ে যায় আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম মুসলমান বলতে চেয়েছিলাম আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় মা বাবাকে সন্তান দেখে না স্ত্রীর কথা ধরে মা বাবার সাথে আলাদা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুল মা আউফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে রাসূল লোকেরা যদি আপনাকে প্রশ্ন করে তারা কিভাবে ব্যয় করবে আপনি তাদেরকে বলেন তোমরা সর্বপ্রথম ব্যয় করবা তোমার মা বাবার জন্য সুবহানাল্লাহ আপনার ইনকাম থেকে সর্বপ্রথম আপনি খরচ করবেন কাদের জন্য মা বাবার জন্য মা বাবার পরে স্ত্রী পুত্র সন্তান দিয়ে সর্বপ্রথম আপনার ইনকাম থেকে টাকা পাওয়ার হকদার আপনার মা বাবা সুবহানাল্লাহ যারা মা বাবার কিবত করবে যারা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে আশরাফ আলী তানবি রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করবেন সুবহানাল্লাহ মা বাবা যখন সন্তানের উপর খুশি হয়ে যায় মা বাবা দোয়া করে হে আল্লাহ আমার কলেজের টুকরার সন্তানের দীর্ঘ হায়াত দান করে সুবহানাল্লাহ আল্লাহ সেটা কবুল করে নেবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন মা যদি বাবা যদি সন্তানের উপর খুশি হয়ে যায় ওই বাবা বলে ও আল্লাহ আমার সন্তানকে সমস্ত বিপদ থেকে তুমি মুক্ত দাও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মঞ্জুর করে নেন সুবহানাল্লাহ তিন নম্বর যে সন্তানের উপর মা বাবা খুশি হয়ে যাবে মা বাবা রাজি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জতের সিয়ারে বসাবেন সুবহানাল্লাহ সে সম্মান পাবে এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় তাকে সম্মানিত করবে নাম্বার চার সে হজ করতে পারবে মার দিকে নেক নজরে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সব দিয়া দেন সুবহানাল্লাহ মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে একটি হজর সব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মায়ের প্রতি যদি আপনি নেক নজরে তাকান আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের নফল হজের সব দিয়া দিবেন সুবহানাল্লাহ নাম্বার পাঁচ আপনার মৃত্যুর সময় আপনার জবান দিয়ে বাইর হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফ আলী তানবি রাহমাতুল্লাহ বলেন যে সন্তানের পর মা বাবা রাজি হয়ে যাবে মা বাবা সন্তুষ্টি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটি পুরস্কৃত করবেন প্রিয় ভাইরা বলতে চেয়েছিলাম প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে কারণ আপনার বিপদের সময় আপনি প্রতিবেশীকে পাবেন আপনি যখন মারা যাবেন দূরে আপনার বন্ধু আসবে আত্মীয় স্বজন আসবে প্রতিবেশী আসবে প্রতিবেশীর আরবি শব্দ হচ্ছে জার প্রতিবেশীর আরবি শব্দ কি বলুন তো জার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেছেন তোমরা প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করো সুবহানাল্লাহ প্রতিবেশী কারা হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন নিজের ঘর হতে ঘরের সামনে নিজের ঘরের সামনে পিছনে ডানে বামে 40 গজ পর্যন্ত যারা বসবাস করে তারা হচ্ছে আপনার প্রতিবেশী সুবহানাল্লাহ
رسول اكرم صلى الله عليه وسلم বলেন وخير الجيران عند الله خيرهم لجاري আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বোত্তম যে নিজের প্রতিবেশীর কাছে সর্বোত্তম সুবহানাল্লাহ আপনার পাশে বাড়ির পাশে আপনার প্রতিবেশী আছে আপনার বন্ধু আপনার প্রতিবেশী তাদের সাথে সুন্দর ব্যবহার করেন তাদের সাথে যদি সুন্দর ব্যবহার করেন তাহলে আপনার আপনি মুমিন হিসেবে মুমিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবেন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কি লামান ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবী জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসূল ওই ব্যক্তিটিকে আপনি যাকে মুমিন নয় বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন قال الذي لا يأمن جار بوائك جار অনিষ্ট থেকে যার খারাপ থেকে প্রতিবেশী নিরাপদ নয় প্রতিবেশীকে কষ্ট দে ক্ষমতা আছে বড় বড় কথা বলে ক্ষমতা আছে জায়গা ঠেলে অনেক দূরে নিয়ে যায় ক্ষমতা আছে বিদায় মানুষকে মানুষ মনে করে না রাসূল বলেন যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিবে সে কখনো মুমিন হতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূল আরো বলেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জাঈউন ইলা জামবিহি সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি ফেট ফুরে খায় আর প্রতিবেশী উপোস থাকে না খেয়ে থাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলকে বলতেছেন হে আবু যর যখন তুমি তরকারি পাকাবে তরকারির মধ্যে একটু বেশি করে পানি দিও সুবহানাল্লাহ যাতে প্রতিবেশীকে এক 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 বাটি তরকারি দিতে পারো এক বাটি তরকারি দিতে পারো আপনার বাড়িতে গরু মাংস রান্না হয়েছে আপনার প্রতিবেশী সুগন্ধি পেয়েছে কিন্তু সে খেতে পারে না সে বলল পাশের বাড়ি বড় লোক ওর টাকা আছে বিদায় গরু মাংস খেতে পারে আমি তো খেতে পারি না আমি তো কুরবানির সময় খেতে পারি মন খারাপ করে আপনি যদি তাকে এক বাটি তরকারি দিয়ে দেন ওই ব্যক্তি তরকারি কে দোয়া করবে ওই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক স্ত্রী অমুক মহিলা অধিক নামাজ পড়ে অধিক রোজা রাখে অধিক দান করে কিন্তু তার জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় মানুষকে আঘাত করে রাসূল বললেন সে জাহান্নামে যাবে এই মুখ দিয়ে আঘাত করলে সে কোথায় যাবে বলেন জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক স্ত্রী অমুক মহিলা নামাজ কম পড়ে রোজা কম রাখে যাকাত কম দেয় কিন্তু এই জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না এই জবান দিয়ে সে কাউকে কষ্ট দেয় না রাসূল বললেন ওই স্ত্রী জান্নাতে যাবে সুবহানাল্লাহ কোথায় যাবে বলেন জান্নাতে যাবে সেজন্য আমরা এই জবান দিয়ে আমরা মানুষকে আঘাত করব না কারণ ক্ষমতা কি চিরস্থায়ী ক্ষমতা 5 বছর আপনার ক্ষমতা চলে গেলে আপনাকে কি মূল্যায়ন করবে না আপনাকে কি সম্মান করবে না সেজন্য আপনি যদি ক্ষমতা থাকতে যদি আপনি যদি সুন্দর ব্যবহার করেন
ক্ষমতা যাওয়ার পরও আপনাকে সম্মান করবে সুবহানাল্লাহ আব্দুর রহমান সাফুরী রহমাতুল্লাহ আলাইহিকেন এক পিতা ছিল তার তিনটা সন্তান ছিল এক সময় হঠাৎ করে বাবাটা অসুস্থ হয়ে গেল বড় সন্তান বলে ও আমার ছোট দুই ভাই বাবার খেদমতের দায়িত্ব আমাকে দাও আমি আবার বাবার খেদমত করব ওষুধ লাগলে ওষুধ দেব যত কিছু লাগে আমি দেব খেদমতের দায়িত্বটা আমাকে দাও সুবহানাল্লাহ আমি বাবার খেদমত করতে চাই ছোট দুই ভাই খুশি হয়ে গেল বড় ভাই বলল আমার বাবার সম্পত্তি থেকে পাওয়া সম্পত্তি আমি নেব না তোমরা নিয়ে নাও আমাকে শুধু বাবাকে খেদমত করার দায়িত্বটা দিলে হবে সুবহানাল্লাহ ছোট দুই ভাই খুশি হয়ে গেল বাবার খেদমত করতে হবে না হ্যাঁ খুব খুশি তুমি খেদমত করো আমাদের খেদমত আমরা করব না আমরা সম্পদ পেলাম বড় ভাই বাবার খেদমত করতে করতে হঠাৎ করে একদিন বাবা মারা গেল বাবা মারা যাওয়ার পরে তাকে বাবার দাফন হয়ে গেল তার ফরদিন তাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো অমুক জায়গার মধ্যে একটি দিনার আছে তুমি সকালে গিয়ে নিয়ে আসো স্বপ্নের মধ্যে তার সাথে একজন কথা বলতেছে ওই সন্তানটা বলল ওই দিনারটা যদি আমি নিই আমার কি কোনো উপকার আসবে আমার কি বরকত হবে স্বপ্নের মধ্যে তাকে বলা হচ্ছে না না তোমার উপকার আসবে না বরকত হবে না যে দিনারটা নিলে আমার উপকার আসবে না সে দিনারটা লই আমার লাভ কি দ্বিতীয় রাত আবার তাকে স্বপ্ন দেখানো হলো অমুক স্থানের মধ্যে কেউ যেন তাকে বলতেছে অমুক স্থানের মধ্যে দশটি দিনার আছে তুমি গিয়ে নিয়ে আসো স্বপ্নের মধ্যে সে বলল আমি যদি সেই দিনারটা নিই আমার কি উপকার আসবে আমার জন্য কি বরকত হবে তাকে বলা হলো না না বরকত হবে না এরপরে দিন আবার স্বপ্নের মধ্যে দেখলেন কেউ যেন তাকে বলতেছে অমুক জায়গার মধ্যে একটি দিনার আছে তুমি গিয়ে নিয়ে আসো স্বপ্নের মধ্যে বললেন এ দিনারটি নিলে আমার কি বরকত হবে স্বপ্নের মধ্যে তাকে বলা হলো হে হে তোমার বরকত হবে এরপরে সকালে গিয়ে ওই ব্যক্তি ওইখান থেকে ওই ব্যক্তি ওই জায়গা থেকে নির্দিষ্ট স্থান থেকে একটি দিনার নিয়ে আসলো সুবহানাল্লাহ ওই দিনারটা নেওয়ার পরে বাজার থেকে একটা মাছ কিনলেন কি কিনলেন বলুন তো মাছ কিনলেন মাছ কেনার পরে বাড়ির মধ্যে রান্না করার জন্য মাছটা কাটা হলো মাছটা কাটার পরে ওই মাছের মধ্যে একটা মুক্তা পেয়ে গেলেন সুবহানাল্লাহ মাছের মধ্যে কি পেলেন বলুন তো একটা মুক্তা পেলেন মুক্তা পাওয়ার পরে সে দেশের বাদশা ওই মুক্তাটা কিনে নিয়েছিলেন 70,000 দিনার দিয়ে সুবহানাল্লাহ কয় হাজার 70,000 এরপর দিন তাকে স্বপ্নের মধ্যে কে যেন বলতেছে তুমি তোমার বাবার খেদমত করেছো সেজন্য এই সব পেয়েছো সুবহানাল্লাহ সেজন্য মা বাবার খেদমত করবেন আপনার টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ বরকত দেওয়ার মালিক কে আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানাম মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাইকে
মা বাবার খেদমত করার তৌফিক দান করো সবাই বলে আমিন কারণ মা বাবা খুশি আপনার উপর আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি আপনার উপর যদি আল্লাহ খুশি হয়ে যায় আপনি জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমার পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী তাক্ত গো ফুল পাখি এই পৃথিবী তাক্ত গো মায়াময়ীন এই পৃথিবী তাক্ত গো ফুল পাখি এই পৃথিবী তাক্ত গো মায়াময়ীন যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়ার হাত ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমার পদ তলে রয়েছে জান্নাত সকলে বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন আজকে যুবকদের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলে আমিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি ইতি টানলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু